হ্যালো, আসসালামু আলাইকুম। আজ গড়ের কিছু অঙ্ক করব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে চাকরির পরীক্ষাতে আসে। তো গড়টা আসলে কী, আগে সেটা আমরা দেখবো যে গড় কাকে বলে। গড় হচ্ছে সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত, আমি একটু লিখে নিয়েছি, সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত রাশিগুলোর সমষ্টিকে রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে গড় বলে। আমি আবারও বলছি, সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত রাশিগুলোর সমষ্টিকে রাশির মোট সংখ্যা দ্বারা, রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে কী বলে? গড় বলে। প্রাপ্ত ভাগফলকে গড় বলে। আমরা একটু দেখে নিই যে তাহলে গড় কী। গড় হচ্ছে রাশিগুলোর সংখ্যা সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর সংখ্যা ইকুয়াল টু রাশিগুলোর যোগফল। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা হচ্ছে যেমন সুজনের বয়স 32 বছর, মিরাজের বয়স 27 বছর এবং সোহানের বয়স 28 বছর। তাহলে এই তিনজনের গড় কত, মানে গড় বয়স কত? তাহলে এখানে কজন আছে, সুজন একজন, এখানে আছে সুজন, আছে মিরাজ, আর আছে কত, সোহান। তিনটা ব্যক্তি আছে, সুজন, মিরাজ, সোহান। তো সুজনের বয়স দেওয়া আছে 32 বছর, সোহানের মিরাজের বয়স দেওয়া আছে 27 বছর এবং সোহানের বয়স দেওয়া আছে কত, 28 বছর। আমরা জানি কি যে মোট সংখ্যাকে, মানে রাশিগুলোকে তার মোট সংখ্যা যে আছে সেই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি, যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী পাবো? গড় পাবো। তাহলে এখানে সুজনের বয়স কত 32, মিরাজ 27 এবং সোহানের বয়স কত 28। যদি আমরা যদি যোগ করি তাহলে তিনজন আছে, তিনজনের প্রাপ্ত বয়স কত 32, 27, 28। তাহলে আমরা যোগ করলাম, যোগফল কত পেলাম? 87 বছর পেলাম। তাহলে মোট সংখ্যা কয়টা? তিনটা। মোট সংখ্যা কয়টা? তিনটা। তাহলে এই মোট যে সংখ্যা, সেই সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 87 বছর। তাহলে এই সমষ্টিকে যদি আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ দিই, তাহলে সমষ্টি কত পেলাম? 87। এই 87কে এখন কী করব? মোট সংখ্যা দ্বারা আমরা ভাগ দিব গড়ের সংজ্ঞ অনুযায়ী। তাহলে মোট সংখ্যা কত? তিন। তাহলে তিন দ্বারা ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 29 বছর। তার মানে এখানে এক একজনের বয়স কত, এই তিনজনের বয়সের গড় কত? 29 বছর। তিনজনের বয়সের গড় কত? 29 বছর। এখানে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, এই পরীক্ষার অঙ্কগুলো আমরা একটু সলভ করব। সলভ করলে আমরা কী পাবো? যেখানে এখানে বলা আছে স্মাইল রাফি ও স্বপন একটি পরীক্ষা যথাক্রমে 30, 40, 50 নম্বর পেলো, তাদের প্রাপ্ত গড় নম্বর কত? তাহলে এখানে কজন আছে? ব্যক্তি তিনজন, এবং তিনজন ব্যক্তির গড় নম্বর দেওয়া আছে কত? 30, 40, 50। তাহলে আমরা এই তিনজন ব্যক্তির যে নম্বরগুলো আছে, এই নম্বরগুলোকে আমরা কী করব? যোগ করব। যোগ করলে একটা যোগফল পাবো। কী পাবো? যোগফল পাবো। তাহলে নম্বরগুলোর মোট যোগফল, যোগফলগুলোকে আমরা কী করব? মোট সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখি যেখানে সরাসরি এটা আমরা করতে পারি, তাহলে গড় সমান সমান কী? এখানে গড় সমান সমান আমরা কী পাবো? গড় সমান সমান হচ্ছে নম্বরগুলোর বা রাশিগুলোর যোগফল। তাহলে কী কী আছে? 30, 40, 50। মোট সংখ্যা কয়টা? তিনটা। তিন দ্বারা আমরা কী করব? ভাগ দিব। তার মানে আমাদের গড় সমান সমান কি? রাশিগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে আমরা এখানে কী পাচ্ছি? রাশিগুলোকে 0, 5, 9, 9, 10, 11, 12, 120, 120 3, তার মানে এখানে আসলো 40। মানে তাহলে তাদের প্রাপ্ত নম্বর কত, গড় নম্বর কত? 40। প্রাপ্ত গড় নম্বর 40। এখানে আরও একটা অঙ্ক আছে, যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ 92-তে আসছে। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে যে এর গড় নম্বর কত? 73, 75, 77, 79 এবং 81, এর গড় নম্বর কত? তাহলে আমরা গড়ের সংগঠনের কী জানি? যে রাশিগুলোর যোগফল ডিভাইডেড মোট সংখ্যা। তাহলে এখানে গড় রাশিগুলোর যোগফল কয়টা রাশি দেওয়া আছে? 1, 2, 3, 4, 5।
গড় সমান সমান আমরা কী পাবো? গড় সমান সমান পাবো রাশিগুলোকে যোগ করবো, 73 যোগ 75 যোগ 77 যোগ 79 যোগ 81 ডিভাইডেড মোট সংখ্যা। মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে আমার 1 2 3 4 5, মোট সংখ্যা কত আমার? 5। তাহলে আমরা একটু হিসাব করি, এখানে হিসাব করলে কত পাবো? 10, 10 সাথে 17, 17 18 19 20 করে 22, 22 আর 3 কত? 25। আচ্ছা একটু আবার দেখি, 9 10, 10 আর সাথে 17, 17 আর 5 কত হয়? 17, 22, 22 আর 3 25, 5 হাতে 2, 2 আর 8 10, আবার 17, 17 18 19 20 একুশ 22 23 24, 24 আর সাথে কত হচ্ছে? 24 25 26 27 28 29 30 31, 31 আর সাথে কত হচ্ছে? 32 33 34 35 36 37 38, 385 ডিভাইডেড 5। তাহলে কতবার যায়? 535। আমরা দেখব যে কতবার যাচ্ছে, 535 হাতে কত? 77। তার মানে প্রাপ্ত গড় নম্বর কত? 77। প্রাপ্ত গড় নম্বর কত? 77। আচ্ছা তাহলে এখানে 3 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা শিক্ষক নিবন্ধন 14-তে এসেছিলো। তো এখানে 057-এর গড় নম্বর কত? 057-এর গড় নম্বর কত? এখানে অনেকে 057 দেখা যায় যে গড়টা ঠিকই পারে, কিন্তু শূন্য যে তাকে যে মোট রাশির মধ্যে ফেলতে হবে সেটা তারা ভুলেই যায়। তাহলে 05 + 7 মোট কত আমার রাশি? 1 2 3টা রাশি। মোট রাশিগুলো যোগফল দ্বারা কী করবো? মোট রাশি সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে এখানে কত আসছে? 12 - 3 = 4। আচ্ছা আরেকটা অঙ্ক আমরা করি, এই অঙ্কটা এখানে বলতেছে 25, 30, 40 ও এক্সের গড় মান দেওয়া আছে। কী মান দেওয়া আছে? 25, 30, 40 এবং এক্সের গড় মান 35 হলে এক্সের মান কত? তাহলে এখানে 25, 40, 30, 40 এবং এক্সের গড় মান দেওয়া আছে। তাহলে আমরা গড়ের একটু সূত্রটাই ফেলি, যে গড় সমান সমান আমরা জানি রাশিগুলোর সমষ্টি কত দেওয়া আছে, রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড মোট সংখ্যা। তাহলে মোট 1 2 3 4। এখন দেখা যাক এখানে গড় মান কত দেওয়া আছে, গড় মানটাই দেওয়া আছে 35। তাহলে আমরা গড়ের জায়গায় 35টা বসাবো, এখন টোটাল যোগ করব, যোগ করলে কত হবে? 5, 7, 8, 9 7 + 2 = 9 95 + x ডিভাইডেড 4। এখন এটা আড়াআড়ি গুণন হবে 4-এর সাথে, তাই আমরা এক্সের মান যেহেতু পাবো সুবিধার্থে এটাকে পাশে নিয়ে আসলাম। নিয়ে আসলে কী পাবো? 4 5 20 3 4 12 13 14 140। তাহলে 140 থেকে আমরা কী করবো? এক্সের মানটা বাদ দিব, 140 থেকে এক্সের মানটা, সরি 140 থেকে 95 বাদ দিব, 140 - 95 কত হচ্ছে? 5, 1, 10, 45 আসতেছে কত? 45 থেকে আমি যদি 95 বাদ দিই তাহলে আসতেছে কত? 45। আল্লাহ হাফেজ।